रहमान रहीम अस्सलाम वालेकुम आई एम बीडी ब्लॉगर फारज मम वेलकम बैक टू माय चैनल केमन आपनारा आमी तो आलहमदुलिल्लाह बेश भालो आछी। तो आजकेर ब्लॉगटी आमी देखते ही पाच्छेन सकाल थेके शुरू करेछी। राते टिप टिप बिस्टी होयेछे, कि सुंदर गाछेर पातागुलो एकदम परिष्कार हये गेछे, गाछगुलो एकदम तार जीवनटा फिरे पेयेछे। तो चले आसलाम रेगुलारेर मतो रुटी बानाते। तो एई तो रुटी भेजे निच्छी সকালে নাস্তার জন্য। দেখতে পাচ্ছেন আমার রুটিটা কত সুন্দর ফুলে, একদম টই টম্বুর। তো ফারাজকে ডিম পোস্ট করে দিচ্ছি। এই তো পরোটাও বানাচ্ছি, ফারাজের আব্বুকে দিলাম পরোটা, আর গতকালকে যে রান্না করেছিলাম ভাজি মাংসের তরকারি, তার যে ঝোল ঠোল আছে এগুলো দিয়ে এখন মিলিয়ে ঝিলিয়ে নাস্তা খাচ্ছে। ডিম পোস মিষ্টি, আর ওই তো একটু তরকারি ঝোল, ফারাজের আব্বু একটু তরকারি হলে এটা অনেক পছন্দ করে। তো যাই হোক, দেখেন গতকালকে আপনাদের যে ছাদ বাগানের একটি আম দেখিয়েছিলাম, দেখতে পারছেন আমটা পেকে একদম নেডের ভিতরে পড়েছিল। তো আমটা পেরে নিয়ে আসলো, এর দুপুরে রান্না বান্না এগুলো কিছু দেখালাম না, আর কাজ ছিল। আজকে বাসা গেস্ট আসবে, তো দেখতেই পাচ্ছেন গেস্ট মানে আমার বড় ভাসুরের, যারা শ্বশুরের ঘরে, বড় ভাসুরের ছেলেটা অসুস্থ, ওকে ডাক্তার দেখাতে হবে। তো বাবা ছেলে খেয়ে নিয়েছে, আমি এখন একা খাচ্ছি, ওর আগেই খেয়ে ফেলেছে। তো ভিডিও কী করবো, এর জন্য একটু শ্যুট করে আপনাদের দেখাচ্ছি। এই তো কই মাছের তরকারি দিয়ে শিম আলু দিয়ে রান্না করেছিলাম, ওটাই এখন খাচ্ছি, আপনাদের একটু দেখাচ্ছি। তো তো দেখতেই পাচ্ছেন আমি একটি মিক্সিং বল নিয়েছি। আমি এখানে 1.5 কাপ ময়দা আর 1/4 স্পুন বেকিং সোডা নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তো আজকে আমি এখানে আমি এখন নিব 6 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই নিতে হবে, কারণ আমি আজকে বানাচ্ছি বালুশাহি মিষ্টি, আমার ছেলের জন্মদিনের জন্য বানিয়েছিলাম। তো সেই ভিডিও রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো রোজ রোজ এখানে তেল দিলে বালুশাহি মিষ্টিটা ভালো হবে না, কারণ রোজ রোজ তো আমরা মিষ্টি বানাই না। তো যখন বানাবো তখন তো একটু ভালোভাবেই বানাতে হবে। তো বালুশাহি মিষ্টিটার ভিতরে অবশ্যই ঘি দিতে হবে, ঘিয়ে তাহলে মিষ্টিটা খুবই টেস্ট হবে। তো যাই হোক, আমি এখন এই যে দেখতেই পাচ্ছেন ঘিটা ভালোভাবে একদম ডোলে ডোলে মেখে মেখে ব্রেড ক্রামের মতো করে নিব, একদম যেন ভেজানো ব্রেড ক্রামের মতো হয় ওই পরিমাণে দিতে হবে। তো এখন আমি এর ভিতরে দিব, এটার ভিতরে কোনো লিকুইড দুধ ডিম বা কোনো কিছুই যাবে না, এটার ভিতরে দিতে হবে ইয়োগার অর্থাৎ টক দই। তো আমি এখন এই তো টক দইটা আমি একটু ছেঁকে নিয়েছিলাম, তো আমি এখন টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে শুকনো যদি টক দইটা ছেঁকে, টক দইটা যদি একটু শুক একটু পানি ঝরিয়ে নিই, তাহলে আমার 6 থেকে 7 থেকে 8 টেবিল চামচ টক দই দিলেই একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমার এটা এভাবে মেখে নিতে হবে অ্যাব্রো থ্যাব্রোভাবে, এটা কোনো একদম ডোলে ডোলে রুটির বা অন্য কোনো ডোর মতো করা যাবে না, এটা যেন এই আমার আর একটু টক দই লাগবে, মানে একদম শুকনো শুকনো হয়ে গেছে, অ্যাব্রো থ্যাব্রোভাবে এটা করতে হবে, কারণ বালুশাহি মিষ্টিটা এভাবেই করতে হবে, তাহলে এর অনেক ফ্লেকি, অনেকটা ফ্লেকি হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আপনারা আমি রুটির আটা ডোয়ের মতো করব না, কারণ এটা আমি এভাবেই অ্যাপ্রো থ্যাপ্রোভাবে করে দেবো, আলতো হাতে, একদম আলতো আলতো হাতে এটা অবশ্যই করতে হবে। তো এই তো আমি মেখে নিচ্ছি, যেন এটা সব এক হয়ে দলা পেকে না যায়, ওভাবে আমার আস্তে আস্তে করে এটা আমি মেখে নিলাম। আমি আর একটু টক দইয়ের দরকার ছিল, একদম শক্ত, একটু ডোটা একটু শক্ত লাগছিলো আমার কাছে। তো আর একটু টক দই দিয়ে মেজে এটা মেখে নিলাম, আর অবশ্যই ঘি দিয়ে ঘি নেবেন, কারণ তেল দিলে এর টেস্ট একদম আসবে না। তো যাই হোক, আমি এখন এটা এই যে এভাবে রেখে দিব, একটা ভিজা কাপড় বা ন্যাপকিন দিয়ে একদম ঢেকে রেখে দিবেন, ঢেকে
তো আমি এখন 20 মিনিট পর ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন এটা আলতো হাতে এভাবে চেপে চেপে একদম আলতো এভাবে চেপে চেপে একটা ভাঁজ করলাম, আবার এটা আলতো হাতে চেপে চেপে এভাবে চেপে চেপে নিব, আবার একটা ভাঁজ করলাম। তো এটার ভিতরে একটা খাস্তা মানে এক লেয়ারটা অনেক ভালো হবে, তো এর জন্য এভাবে আলতো হাতে ভাঁজ করে নিব চেপে চেপে। দেখতেই পাচ্ছেন বিয়ার্স, এই তো আলতো হাতে একদম আলতো হাতে কাজটা করতে হবে। তো তারপর আমি একটা নাইফ দিয়ে বা ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিব। তো আমি আরেকটা ভাঁজ দিয়ে দিলাম, এটার ভিতরে অনেকগুলো লেয়ারের স্তর হবে। আর তো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে নিয়ে এই যে বালুশাহি মিষ্টিটা বানাচ্ছি। এটা দেখতে একটু অ্যাব্রো থ্যাব্রো ব্যাক আতারা হবে, কোনো সমস্যা নাই, বালুশাহি মিষ্টিটা এরকমই থাকে। আলতো হাতে এটা একটু এই যে একটু গোল করে নিয়ে তারপরে এভাবে চেপে দিতে হবে বালুশাহির মিষ্টির, আবার একটু চেপে দিতে হবে, আবার একদম যেন এপাশ থেকে ওপাশ ছিদ্র হয়ে না যায় সেটা করা যাবে না। তো যাই হোক, এই তো তো দেখতেই পাচ্ছেন, এই তো আমি ভেজে নিচ্ছি বালুশাহি মিষ্টিগুলো, এই তো আমার কালার এসে গেছে। তো এখন এটা আমার এক এক পাশ ভাজতে আমার 16 মিনিট সময় লেগেছে, কারণ চুলাটা খুব লো ফ্লেমে রাখতে হবে আর ঠান্ডা তেলে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ফুলে গিয়েছে বালুশাহি মিষ্টিগুলো, কী সুন্দর হয়েছে। তো আমি এখন তুলে নিব, তুলে আমি শিরা দিব। শিরাটা আমি 1.5 কাপ চিনিতে 1.5 কাপ পানি দিয়ে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি, ফুটাতে হবে। আর অবশ্যই 1.5 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব, শিরাটা যেন ঠান্ডা হলে জমে না যায় এর জন্য। তো দেখ এখন আমি তেলটা ঠান্ডা করে নিব, ঠান্ডা করে পরেরগুলো অবশ্যই মানে প্রথমবার ভেজেছি একদম ঠান্ডা তেলে দিয়েছি, এখন আমি এটা রেখে একটু ঠান্ডা করে তারপরে বাকি বালুশাহি মিষ্টিগুলো দিয়ে ভেজে নেব। তো আমার ওগুলো ভাজা হয়ে গেছে, আপনাদের দেখাইনি, এই তো আমি চুলায় শিরাটা দিয়ে দিয়েছি। তো আমি এখন শিরা করে নিব, শিরাটার ভিতরে এরকম ঘন দেখাচ্ছে কেন বিয়ার্স? আমার ছেলে বাটির ব্রেড ক্রামের বাটিটা নিয়ে আসছিল, তো একদম ওই শিরার উপরেই পড়ে গেছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। তো এখন আমি এই যে শিরার ভিতরে দিয়ে দিয়ে নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের ভিতরেই একদম শিরাটা। দেখতেই পাচ্ছেন আমার বালুশাহি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিব। তো ব্রেড ক্রামে আমি দিয়ে দিয়ে রাখছি, ব্রেড ক্রামে মেখে আমি এখন বালুশাহি মিষ্টিটা এই তো আপনাদের দেখাচ্ছি, উপরেরটা ক্রিস্পি আর ভিতরেরটা একদম সফট। দেখতেই পাচ্ছেন রসে একদম টইটুম্বুর বিয়ার্স, দেখতেই পাচ্ছেন ভিতরে রসটা একদম পুরো চুষে নিয়েছে, কত সুন্দর হয়েছে, খুবই মজা খেতে বালুশাহি মিষ্টিটা। তো আপনারা এভাবে বানিয়ে বাসায় খাবেন, ইনশাল্লাহ দেখবেন খুব ভালো লাগবে। বাজার থেকে মিষ্টি না এনে ঘরে মিষ্টি বানিয়ে খান। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার মেহমানগুলো চলে আসছে, এই তো আমার বড় যা, আপনারা অনেক আগেই দেখেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, মেহমানগুলো দেখেন। আল্লাহ হাফেজ।